এয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে চুল লাগানো বা বনে দেওয়া, হ্যাঁ, এটা রোপণ করা, যেটা হচ্ছে যে আমাদের মাথায় সাধারণত অনেক সময় টাক পড়ে যায়। টাক পড়লে আমরা আগে চেষ্টা করি যে এখানে চুল গজানো সম্ভব কিনা, কিন্তু পৃথিবীতে যে প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি রোগীর মাথায় চুল গজায় কিনা, সেটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে যে অনেকেরই ধরেন আইব্রু কম মহিলাদের, তাদের আইব্রু তো গজানো সম্ভব হয় না, সেখানে আমরা যেটা করি মাথার পিছন থেকে চুল এনে আইব্রুতে লাগিয়ে দিই। আইলেশ আমরা সাধারণত করি না, কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে যাদের আইলেশ কম, তাদের আইলেশে মাথা থেকে চুল এনে লাগিয়ে দেওয়া হয়। ছেলেদের অনেকের দাড়ি কম থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে মাথা থেকে চুল এনে দাড়িতে মানে মুখে লাগিয়ে দিই দাড়ি। ফলে মূল জিনিসটা হচ্ছে যেখানে চুল গজানো কোনোভাবেই সম্ভব না, সেখানে আমাদের মাথার পিছন থেকে এবং সাইড থেকে একটি একটি করে চুল এনে যেখানে চুল নাই সেখানে আমরা রোপণ করে দিই। এটা অনেকটা হচ্ছে যে যারা গ্রামে থাকেন তারা জানেন যে গ্রামে যে বীজতলা থাকে, বীজতলা থেকে ধান গাছ ওখানে অনেক ঘন থাকে, সেখান থেকে ধান গাছের চারা তুলে এনে একটি একটি করে ধান খেতে লাগিয়ে দেওয়া হয়। অথবা আপনি কোনো নার্সারি থেকে কোনো একটা গাছের চারা এনে কোথাও রোপণ করলেন, ঠিক সেরকম যেখানে চুল নাই সেখানে চুলটা রোপণ করে দিলেন। ধন্যবাদ আপনার। স্যার, তাহলে এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এটার তো তাহলে অনেকগুলো পদ্ধতি থাকার কথা বা কিছু কিছু পদ্ধতি জি থাকার জি জি কথা, সেই পদ্ধতিগুলো কি কি হতে পারে? পৃথিবীতে বেসিক পদ্ধতি হচ্ছে দুইটা, একটা বলা হয় FUT, ফলিকুলার ইউনিট ট্রান্সপ্ল্যান্ট, FUT ফলিকুলার ইউনিট ট্রান্সপ্ল্যান্ট, একটা হচ্ছে FUE ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। এই দুটো হচ্ছে বেসিক পদ্ধতি। বেসিক পদ্ধতি হচ্ছে যে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন যেটা FUT, সেটা অনেক প্রাচীন পদ্ধতি, যেটাতে করা হতো আগের দিনে মাথার পিছন থেকে চামড়া কেটে এনে ওখানে সেলাই দেওয়া হতো, তারপরে যে চামড়াটা কেটে আনা হতো সেটা একটা ভিডিও মাইক্রোস্কোপের সামনে রেখে একটা একটা করে চুল আলাদা করে ওই চুলগুলা রোপণ করা হতো। এটা এই পদ্ধতি এখন পৃথিবীতে খুব একটা বেশি প্রচলিত না, কারণ এই পদ্ধতিতে যেটা হয় যে বড় অপারেশন হয়, পিছনে সেলাই দিতে হয়, স্কার হয়, রোগী সহজেই কাজে যেতে পারে না, অনেক সময় পার্সিস্টেন্ট পেইন থাকে, অনেক বছর পর্যন্ত ইভেন সারা জীবনে ব্যথা থাকতে পারে, এবং সাধারণত পৃথিবীর সব দেশের মানুষই কম বেশি বড় ধরনের কাটা এবং সেলাইকে ভয় পায়, এই জন্য এই পদ্ধতিটি এখন আর পৃথিবীতে জনপ্রিয় না। মানে পৃথিবীতে যত হেয়ার ট্রান্সপ্লান্ট হয় তার 30% কম এই পদ্ধতিতে হয়, আর বাকি যে পদ্ধতি আসছে সেটা হচ্ছে FUE অর্থাৎ ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন হচ্ছে একদম সিম্পল পদ্ধতি, যেটা হচ্ছে মাথার পিছন এবং সাইড থেকে একটা একটা করে চুল একটা মেশিন আছে, সে মেশিন দিয়ে তুলে এনে যেখানে চুল নাই সেখানে লাগিয়ে দেওয়া হয়। এটা একদম সিম্পল পদ্ধতি, এখানে যেটা হয় বড় ধরনের কোনো কাটা হয় না, কোনো সেলাইও দেওয়া হয় না, এটা একদম সিম্পল পদ্ধতি। এখন এই সিম্পল পদ্ধতিতে যেটা হচ্ছে যে চুল যে মাথার পিছন থেকে এবং সাইড থেকে তুলবে, এই তোলার আবার তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ আপনি হাত দিয়ে 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 একটা একটা করে মানে চুল তুলবেন, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে না, আপনি একটা মোটর ইউজ করবেন, মোটর যেখানে যেখানে চুল সেখান থেকে একটা একটা করে খুব স্পিডে আপনি ওই চুলগুলা কালেক্ট করবেন। আরেকটা হচ্ছে যে রবট দিয়ে, যে রবট যেরকম হলো রবটিক হেয়ার ট্রান্সপ্লান্ট, যেখানে করা হয় যে একটা রবট থাকে, তার প্রোগ্রাম করা থাকে এবং একজন ডাক্তার সেটাকে অপারেট করে রোগীর মাথার যেখানে ডোনার সাইট মানে যেখান থেকে চুল নেওয়া হবে সেই জায়গাটা পরীক্ষা করে ওই ডাক্তার কম্পিউটারে ওই প্রোগ্রামটা সেট করে দেয়, রোবট ওই প্রোগ্রাম অনুযায়ী একটা একটা করে চুল তুলে আনে। তাহলে আপনি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারলেন যে FUT এবং FUE দুইটা পদ্ধতি। FUT তিন ভাবে করা যেতে সরি FUE তিন ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ম্যানুয়ালি মানে হাতে হাতে, এখানে কোনো মেশিন টেশিন ব্যবহার করা হবে না। পৃথিবীর অনেক সার্জন এটাই প্রিফার করে যে না, অনেক এটা অনেকটা হস্তশিল্পের মতো যে আস্তে আস্তে কাজ করলাম, অল্প কাজ করলাম, একটু কস্টলি হবে, এটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে পৃথিবীর ধরেন 90% বা 95% সার্জন ব্যবহার করে যেটা মোটরাইজ, যে মোটর দিয়ে করা হয়, যে মোটর দিয়ে একটা একটা করে চুল তুলে নিয়ে আসে। আর রোবটিকও হচ্ছে যে পৃথিবীর 1-2% সেন্টারে আছে, কারণ এটা অনেক কস্টলি রোবটিক হেয়ার ট্রান্সপ্লান্ট। এটা হচ্ছে যে বেসিক পদ্ধতি চুল তোলার।
এখন যেটা হচ্ছে যে আমরা মাথার পিছন থেকে এবং সাইড থেকে চুল তুললাম, তুলে এনে এই চুলটাকে রক্ষা করতে হবে যাতে এই চুলটা না মরে যায়, কারণ চুলটা যদি আমি বাইরে বেশিক্ষণ রেখে দিই তাহলে চুলটা মারা যাবে। এই জন্য কি করা হয়, এই চুলটাকে আইস কোল্ড অর্থাৎ বরফ শীতল নর্মাল স্যালাইন অথবা পিআরপি অথবা হার্টম্যান সলিউশন অথবা রিঞ্জার রিলেটেড সলিউশনে রাখা হয়। যতগুলো গ্রাফট তোলা হবে, আমরা যেটা বলি হেয়ার ট্রান্সপ্লান্টে যেটা প্রচলিত শব্দ সেটা হলো গ্রাফট। গ্রাফট জিনিসটা বুঝতে হবে যে গ্রাফট হচ্ছে এক গুচ্ছ চুল। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের আইব্রুতে যে চুল আছে বা ছেলেদের দাড়িতে চুল আছে সেখানে প্রতিটা চুল আলাদা আলাদা থাকে, কিন্তু মাথার চুল কিন্তু আলাদা আলাদা থাকে না, মাথার চুল গুচ্ছ আকারে থাকে। কোনো গোসায় একটি চুল থাকতে পারে, কোনো গোসায় দুইটি চুল থাকতে পারে, কোনো গোসায় তিনটি চুল থাকতে পারে, কোনো গোসায় চারটি, কোনো গোসায় পাঁচটি। আমাদের সাধারণত বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের প্রতি গোসায় গড়ে 2 থেকে 3টি চুল থাকে, একটি চুলও খুব কম থাকে, আবার 5টা চুলও খুব কম থাকে, 5টা চুল সাধারণত নিগ্রোদের বেশি থাকে। ফলে হচ্ছে যে এই একগুচ্ছ চুলকে বলা হয় একটা গ্রাফ। এই গ্রাফটা এনে কি করা হয়, বরফ শীতল নর্মাল স্যালাইনে ডুবিয়ে রাখা হয় যাতে এই গ্রাফটা মারা না যায়, অথবা পিআরপিতে ডুবিয়ে রাখা হয় অথবা রিঞ্জার রিলেটেড সলিউশন অথবা হার্টম্যান সলিউশন, হার্টম্যান সলিউশন কম রাখা হয়, রিঞ্জার রিলেটেড সলিউশন রাখা হয় বেশি। তাহলে মূলত পৃথিবীর বেশিরভাগ সার্জনই যেটা করে নর্মাল স্যালাইনে রাখে। রাখার পরে যেটা হয় যে গ্রাফ গুলা সবগুলো তোলা হলো, এখন হচ্ছে লাগানোর পালা, যে জায়গাতে এই চুলগুলো লাগাবে সেখানে যেটা করা হয় যে দুই ভাবে লাগানো হয়, একটা হচ্ছে ম্যানুয়ালি, সরি তিন ভাবে আমি ভুল বললাম, তিন ভাবে লাগানো হয়, একটা হলো ম্যানুয়ালি আগের মতোই ম্যানুয়ালি মানে হাতে হাতে লাগানো হয়, অথবা আপনার ইমপ্ল্যান্টর আছে যে স্পেশাল ধরনের মেশিন আছে সেটা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, আরেকটা হচ্ছে রোবট দিয়ে করা হয়। পৃথিবীর বেশিরভাগ সার্জনই ম্যানুয়ালি করেন, ইদানিং ইমপ্ল্যান্টার খুব জনপ্রিয় সারা পৃথিবীতে, কারণ ইমপ্ল্যান্টার দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা খুব ইজি এবং এর রেজাল্ট খুব ভালো হয়। তাহলে হচ্ছে চুল লাগানোর ক্ষেত্রে তিনটা পদ্ধতি আছে, আমি বললাম একটা হচ্ছে ম্যানুয়ালি হাতে হাতে, আরেকটা হচ্ছে যে ইমপ্ল্যান্টর দিয়ে, আরেকটা হচ্ছে রোবট দিয়ে। এখন এই লাগানোর ক্ষেত্রে আবার দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়, একটা হচ্ছে যেখানে লাগাবে সেখানে আগে ফোঁটা করে, আরেকটা হচ্ছে যে না আগে ফোঁটা করা হবে না, সরাসরি ইমপ্ল্যান্টর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা যেটা করি যে সরাসরি ইমপ্ল্যান্টার দিয়ে ঢুকিয়ে দিই, এখানে আগে থেকে স্কিনে কোনো ফোঁটা করা হয় না, যেখানে আমরা চুল লাগাবো ইমপ্ল্যান্টার দিয়ে সেখানে চুলটা লাগিয়ে দিই। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টের মূল বেসিক জিনিস হচ্ছে দুইটা পদ্ধতি, হচ্ছে এফইউটি আর একটা হচ্ছে এফইউই। এফইউটি আদিম পদ্ধতি, এটা কিছু প্রবলেম আছে এই জন্য এই পদ্ধতি এখন আর জনপ্রিয় না, এখন পদ্ধতি হচ্ছে এফইউই জনপ্রিয়। এফইউই এর মধ্যে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হলো মোটরাইজ, একটা হলো রোবটিক। এ হলো চুল তোলা, আর চুল লাগানোর ক্ষেত্রে এটা এফইউটি হোক বা এফইউই হোক পদ্ধতি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে ইমপ্লান্টর দিয়ে, আর একটা হচ্ছে রোবট দিয়ে। এখন এই ক্ষেত্রে প্রশ্ন আসে যে আমি রোগীর মাথায় যেখানে বা দাড়িতে বা আইব্রোতে যেখানে চুলটা লাগাবো সেখানে কি আগে কি একটা ফোঁটা বা গর্ত করে নিবো কিনা। অনেকে করে, আমরা করি না, আমরা সরাসরি ইমপ্লান্টর দিয়ে লাগিয়ে। এখন বেসিক্যালি পৃথিবীতে এফইউই এবং এফইউটি ছাড়া আর কোনো পদ্ধতি নাই। অনেক ডাক্তার ক্লেম করেন ডিএইচআই একটা পদ্ধতি, ডিএইচআই আসলে কোনো পদ্ধতি না, ডিএইচআই হলো এফইউই পদ্ধতি। ডিএইচআই হলো একটা কোম্পানির নাম, যেমন কেএফসি একটা কোম্পানির নাম, এরকম ডিএইচআই একটা হেয়ার ট্রান্সপ্লান্ট কোম্পানির নাম। এইটা নির্দিষ্ট কোনো মেথড না, পৃথিবীতে মেথড হচ্ছে দুইটাই, একটা হলো এফইউটি একটা এফইউই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে আমরা আসলে ব্রিফলি আমরা বুঝতে পেরেছি যে জিনিসটা। স্যার এফইউই এবং আরটা ছিল যে এফইউটি, যেটা তার মধ্যে আপনি বলতে চাচ্ছেন বর্তমানে হচ্ছে এফইউইটা জনপ্রিয় বা চলছে খুব বেশি এটা। স্যার আরেকটা ব্যাপার যেটা আপনি বলেছেন যে আমরা মাথার পিছনে থেকে হচ্ছে চুল এনে তারপরে হচ্ছে লাগাতে পারি, স্যার আর কোন কোন জায়গা থেকে আমরা এরকম চুল এনে লাগাতে পারি, কারণ অনেকে তো পুরো মাথায় টাক থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে যাদের যেখান থেকে আমরা চুল আনি সেটাকে বলা হয় ডোনার। এই ডোনার যদি কারো কম থাকে তাহলে যেটা করা হয় তখন আমরা বডি কে ডোনার হিসেবে নিই। বডি বলতে এখানে আপনি ই করতে পারেন, আমরা সাধারণত নিই দাড়ির থেকে নিই, তারপরে হলো
এক্সিলা থেকে পিউবিক হেয়ার, তারপর হচ্ছে যে বডি চেস্ট থেকে হেয়ার নেই, এসব হেয়ার বিকল্প হিসেবে ইউজ করা হয়। কিন্তু আসলে দাড়ি ছাড়া অন্য কোনো জায়গা থেকে যে চুলটা আনা হয় সেটা আসলে খুব একটা সাস্টেন করে না, মানে অনেক বছর থাকে না, কিছু দিন পরে পড়ে যায়। ফলে ডোনার অনেক আছে, আপনি মাথায় যদি চুল না থাকে দাড়ির থেকে নিতে পারেন, বগলতল থেকে নিতে পারেন, শরীর থেকে, শরীরের অন্য যে কোনো জায়গায় যেখানে চুল আছে, ইভেন হাতের পায়ের থেকেও নেওয়া যেতে পারে। কিন্তু সাধারণত এগুলোর রেজাল্ট খুব একটা ভালো হয় না, এই জন্য আমরা সাধারণত মাথা শেষ হলে দাড়িতে লিমিটেড থাকি, যে দাড়ি থেকে যা নেওয়া যায় কেটে নিলাম। দাড়ির চুল অনেক ভালো রেজাল্ট দেয়। ধন্যবাদ। স্যার আপনি যেটা বলছিলেন যে DHI, যেটা DHI একটা কোম্পানি বা DHI কোনো পদ্ধতি না, যেটা FUE যদি আমরা ধরে নেই, তাহলে এটা আমরা কত বয়স থেকে শুরু করতে পারি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য, এরকম নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা? হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ম্যাডাম কোনো বয়স নাই, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে যে রোগীর প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আমি আগেই বলেছি যে আপনি কোথায় করবেন, যে কারো কোথাও চুল পড়ে গেছে সেখানে চুল গজানোর আর কোনো সম্ভাবনা নাই। 2 নম্বর, কারো আইব্রো কম, উনি যদি আইব্রোর পরিমাণ বাড়াতে চায় তাহলে, কারো দাড়ির পরিমাণ কম, সে যদি দাড়ি বা গোফ বাড়াতে চায় সেখানে আমি করতে পারি হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এখন যে 18 বছরের আগে সাধারণত কেউ এই ধরনের প্রবলেমের জন্য ডাক্তারের অ্যাডভাইস সিক করে না, মানে তারা 18 বছরের কম কেউ তো আর দাড়ির জন্য ডাক্তার কাছে আসবে না, ডাক্তার সাহেব আমার দাড়ি কম লাগিয়ে দেন। ফলে সাধারণত দাড়ির ক্ষেত্রে যেটা হয় যে 25 বা তারপরে যাদের বয়স তারা আসে, আর হচ্ছে যে মাথার চুলের জন্য এভারেজ বয়স আসলে 25 থেকেই শুরু হয়। এদের যারা হেয়ার ট্রান্সপ্লান্টের ক্যান্ডিডেট তাদের বয়স 25 থেকে 50, 60 এরকম যে কোনো বয়স আসে, তার সাধারণত 25 থেকে 40 বছর বয়সী লোকজন বেশি আসে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এরপরে যে ব্যাপারটি জানতে চাবো, যে একবার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় এর কার্যক্ষমতাটা কতটুকু, যে কত বছর পর্যন্ত এটা স্থায়ী হতে পারে? হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের যে স্থায়িত্ব সেটা নির্ভর করবে যে ডোনারের উপর, আপনি কোথা থেকে চুল নিয়েছেন। আমরা সাধারণত মাথার পিছন থেকে এবং সাইড থেকে চুল নিয়ে থাকি, এবং আপনি জানেন যে আমাদের মাথার পিছনে এবং সাইডের চুল বাকি জীবন থাকে। এখন তাহলে আমরা যদি মাথার পিছন এবং সাইড থেকে প্রপারলি চুল নিতে পারি তাহলে এই চুল বাকি জীবন থাকবে, কারণ মাথার চুল যেখান থেকে আমি নিচ্ছি সেখানে বাকি জীবন থাকে। এখানে কয়েকটা কথা আছে, কথা হচ্ছে যে মাথার পিছনের এবং সাইডের সব চুল কিন্তু বাকি জীবন থাকে না। আপনি যেটা একটু আগে বললেন যে অনেকের কিন্তু এক্সট্রিম বাল্ড হয়ে যায়, এক্সট্রিম বাল্ড হলে কিন্তু অনেক বড় জায়গা থেকে তার চুল পড়ে যায়। ফলে এইসব ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনাকে ডিসিশন নিতে হবে যে সেফ ডোনার এরিয়া, এখানে ডোনার এরিয়া বলতে এখানে 2টা শব্দ আসবে, যে সেফ ডোনার এরিয়া এবং আনসেফ ডোনার এরিয়া। যে মাথার পিছন এবং সাইডের কিছু জায়গা আছে যেটাকে বলা হয় সেফ ডোনার এরিয়া, সেফ ডোনার এরিয়া থেকে সাধারণত 4 থেকে 5 হাজার ডোনার আনা যায়, তবে একবারে আনা যাবে না, এটা কয়েকটা সেশনে আনতে হবে। এই সেশন মানে একবারে আমি আমি যদি কোনো রোগী বলে যে আমাকে 4000 গ্রাফ্ট আমার সেফ ডোনার থেকে এনে দেন, আমি পারবো না, পৃথিবীর কোনো সার্জনই পারবে না, তখন যেটা করা হয় যে যদি ছোট ছোট সেশনে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে সেফ ডোনার এরিয়া থেকে আনা হয় এবং এই চুল সারা জীবন থাকবে। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি একটা ডোনার হারভেস্ট করা বলা হয়, যেমন ধরেন আমরা ফসল তুলি, এটাকে বলা হয় হারভেস্টিং। হ্যাঁ, যে আমি একটা ডোনার মাথার থেকে পিছন থেকে তুললাম, তুলে নর্মাল স্যালাইনে ডুবিয়ে রাখলাম, এখন এটা আমি কয় ঘন্টা ডুবিয়ে রাখবো। আমাদের সাধারণত প্রতি 1000 গ্রাফ্ট তোলা এবং লাগাতে সব মিলে 3 ঘন্টা সময় লাগে, 2000 গ্রাফ্ট হলে 6 ঘন্টা। আসলে কোন গ্রাফ যে গ্রাফটি আর তুলি না কেন, প্রতি 1 ঘন্টা 1% করে গ্রাফ মারা যায়, এটা প্রথম 6 ঘন্টায়। তাহলে আমি যদি ধরেন 100 গ্রাফ্ট তুলি, তাহলে প্রথম 6 ঘন্টা কিন্তু 6টা গ্রাফ্ট এমনি মারা গেল, মানে 94টা গ্রাফ্ট আমার জীবিত রইলো। তাহলে আমি যদি এই সার্জারি সেশনটা লম্বা করি, যেমন ধরেন অনেকে যদি বলে যে না ডাক্তার সাহেব 3000-4000 গ্রাফ্ট আমাকে লাগিয়ে দেন, তাহলে আমাকে 14-16 ঘন্টা অপারেশন করতে হবে। এইসব ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এই হেয়ার ট্রান্সপ্লান্টের যে চুলগুলো সেটা কত বছর বাঁচবে, এগুলো হয়তো ট্রান্সপ্লান্টের পরপরই মারা যেতে পারে। ফলে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা হচ্ছে, একটা হলো সেফ ডোনার এরিয়া, আরেকটা হলো যে আপনি কত দ্রুত আপনি গ্রাফটা তুলে আবার লাগিয়ে দিলেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে পোস্ট অপারেটিভ কেয়ার, আমরা যেটা বলি যে
আপনি একটা গাছের চারা কোথাও লাগালেন, এটা লাগিয়ে যদি আপনি রেখে দেন হয়তো গাছের চারাটা জীবিত হবে, কিন্তু আপনি যদি এটার যত্ন নেন, অর্থাৎ যদি সার দেন, পানি দেন বা গাছের খাবার দেন, তাহলে ওই গাছটা অনেক ভালো হবে, অনেক সবল হবে। ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোস্ট অপারেটিভ কেয়ার। ফলে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ম্যাডাম তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমি যে ডোনারটা নিলাম সেটা সেফ ডোনার কিনা, নাম্বার টু হচ্ছে যে আমি কত দ্রুত হেয়ার ট্রান্সপ্লান্ট পুরো প্রসেসটা কমপ্লিট করলাম, আর নাম্বার থ্রি যে রোগীর যে চুল লাগালাম তারপরে আমি কতটা যত্ন নিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা যদি আমি সঠিকভাবে করতে পারি, আমি অবশ্যই আমি যে চুলগুলো লাগাবো তার মোর দেন 90% চুল বাকি জীবন থাকবে। ধন্যবাদ। আমার স্যার যে ব্যাপারটি এখন জানবো সেটা হচ্ছে যে এই হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এর পরে কয়বার মানে ট্রান্সপ্লান্ট করা যাবে, বা ভলিউম আসতে, হেয়ারের একটা ভলিউম আসতে কতবার অ্যাটলিস্ট ট্রান্সপ্লান্ট করতে হবে? এখন যেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্ট কয়বার করা যাবে, এটা সহজ উত্তর হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনার ডোনার থাকবে ততদিন আপনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি ধরেন প্রথম একটা বার আপনি 2000 গ্রাফট লাগিয়েছেন, আপনি আপনার মাথায় কিন্তু আপনি যদি অ্যাভারেজ মানে ডোনার হন তাহলে আপনার মাথায় আরো 3000 ডোনার থাকবে। ফলে আপনি ভবিষ্যতে কিন্তু আরো 3000 ডোনার, আপনি হয়তো 1000 করে যদি লাগান ভবিষ্যতে আরো 3 বার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, বা আপনি যদি 2000 লাগান তারপরেও আরো 1000 ডোনার আপনার থেকে যাবে। ফলে হচ্ছে যে আপনি কতবার হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন করতে পারবেন সেটা সহজ উত্তর হচ্ছে যে আপনার মধ্যে অ্যাভেলেবেল কত ডোনার আছে, সেটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করেছেন যে এই যে ফুলার হেয়ার, যে ভালো ঘনত্বের যে হেয়ার ট্রান্সপ্লান্ট, এটা আসলে কখনোই একটা সেশনে সম্ভব না। ভালো ঘনত্বের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে অবশ্যই 2টা সেশন নিতে হবে, এবং প্রথম সেশন থেকে দ্বিতীয় সেশনের সরি গ্যাপটা থাকতে হবে মিনিমাম 18 মাস। 18 মাসের পরে আপনি যে কোনো সময় প্রথম সেশন থেকে দ্বিতীয় সেশনে একই জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ওটা ডেফিনেটলি অনেক ভালো একটা রেজাল্ট দেবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইতিমধ্যে করিয়েছেন তাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, স্যার কিন্তু সেই কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছেন যে কতদিন পরে আবার আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টে যেতে পারবেন। স্যার এরপরে যে জিনিসটা জানবো, অনেকেই কমপ্লেন করে যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি তারপর আমার চুল পড়ছে, এই ব্যাপারটা কেন ঘটে? এখন ম্যাডাম যেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফলস বিলিভ আছে, ভুল ধারণা আছে, অনেকেই মনে করে যে যেমন ধরেন আমার মাথায় এখানে মিনিমাম 30,000 ডোনার আছে, ঠিক আছে, মানে ডোনার মানে গ্রাফট আছে, সরি আমি ডোনার না বলে গ্রাফট বলাই হচ্ছে, হচ্ছে যে একজন রুগীর আমরা সর্বোচ্চ 5,000 গ্রাফট ট্রান্সপ্লান্ট করতে পারি। তাহলে হচ্ছে যে আপনি কিন্তু যে বাকি যে যেমন ধরেন যে এক্সট্রিম বল যার মাথায় কোনো চুলই নাই অবশিষ্ট, তাকে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তাহলে তার এই চুলগুলো কিন্তু পড়বেন, কারণ তার মাথায় আর পড়ার মতো কোনো অবশিষ্ট চুল নাই। কিন্তু ম্যাক্সিমাম লোকের যেটা করা হয় যে ধরেন মাথার কিছু অংশ হেয়ার ট্রান্সপ্লান্ট করলো, অথবা অনেকে তার মাথার যে চুলের যে এক্সিস্টিং চুল আছে মানে তার যে অবশিষ্ট চুল আছে সেই চুলের মধ্যে ডেন্সিটি বা ঘনত্ব বাড়ানোর জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করে। এখন রুগীরা অনেকে করে কি যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আর তার যে অবশিষ্ট চুলগুলো আছে সেই চুলগুলো রক্ষা করার জন্য আর কোনো চিকিৎসা নেয় না, ফলে যেটা হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল বাকি জীবন থাকবে। কিন্তু এই যে আমার মাথায় আমি বললাম যে মিনিমাম 30,000 গ্রাফট আছে উপরে, এই 30,000 গ্রাফট আমি ধরলেন 4,000 গ্রাফটি আমি লাগালাম, তাহলে বাকি যে 26,000 গ্রাফট সেগুলো তো পরে যাবে। তো হচ্ছে যে এই জন্য বাকি চুলগুলো রক্ষা করার জন্য অবশ্যই তাকে কেয়ার নিতে হবে, কারণ কেয়ার না দিলে তার বাকি চুলগুলো পরে যাবে। কারণ তার যদি একবার টাক হওয়ার প্রসেস শুরু হয় তার তো টাক হবে গ্রেজুয়ালি, কারো হয়তো খুব আস্তে ধীরে হবে, কারো খুব দ্রুত হবে। ফলে অনেকেরই মধ্যে একটা ধারণা যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম আমার চুল কমে যাচ্ছে কেন, ট্রান্সপ্লান্ট করা চুল জীবনও কমবে না, কিন্তু বাকি যে চুলগুলো আছে সেগুলো যদি যত্ন না নেয় সেটা অবশ্যই পড়ে যাবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকের ধারণা যে হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকে মিডিয়াতে দেখে বা ইউটিউবে বা বিভিন্ন সিনেমায় দেখে, যেমন সালমান খান, সালমান খান তো অনেক মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায়, হ্যাঁ, ফলে হচ্ছে যে তার চুল ফুলার মনে হবে, কিন্তু আসলে বাস্তবে তো তার চুল অত বেশি নাই ট্রান্সপ্লান্ট করার চুল। ফলে যেটা হচ্ছে যে অনেকেরই ফলস বিলিভ থাকে যে না
ট্রান্সপ্লান্ট করা মানে মাথা ভর্তি চুল। আসলে আল্লাহর সৃষ্টিকে তো আপনি কোন একটা সার্জারি দিয়ে ওই রিপ্লেস করতে পারবেন না, যে আমাদেরকে আল্লাহ তাআলা যে চুল দিয়েছে সেই চুলকে কি কোনো অপারেশন দ্বারা কখনো রিপ্লেস করা যাবে? কখনোই না। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার উদ্দেশ্যটা কি? হেয়ার ট্রান্সপ্লান্ট করার উদ্দেশ্য একটা ইলুশন তৈরি করা, একটা দৃষ্টি ভ্রম তৈরি করা, যে যে কেউ দূর থেকে দেখলেই মনে করবে যে না এর তো মাথা ভর্তি চুল, কিন্তু আসলে মাথায় অত চুল থাকে না। এমন ভাবে সাজিয়ে দেওয়া হয় যে কেউ দেখলে বলবে যে তার মাথা ভর্তি চুল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেরই মনে ধারণা, বদ্ধমূল ধারণা, যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তার চুল অনেক বেশি হবে, অনেক ঘন হবে, অনেকে বলে যে একদম ন্যাচারাল যে ডেন্সিটি আল্লাহ যে ডেন্সিটি দিচ্ছে সেরকম ডেন্সিটি হবে। এগুলো বাস্তবে কখনোই সম্ভব না। বাস্তবতা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের উদ্দেশ্য হচ্ছে একটা ইলুশন বা দৃষ্টি ভ্রম তৈরি করা, যে কেউ দেখলেই যাতে মনে করে যে না তার মাথা চুলে ভর্তি, কিন্তু আসলে তার মাথায় অত চুল নাই। ধন্যবাদ।